আজকে আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি ম্যাটে। দেখুন, এর জন্য 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 কুড়িটা ঘর নিয়েছি। 20টা ঘর আমি তুলে রেখেছি, শুধুই ঘরটা তুলে রেখেছি। দেখুন, এটা 4 কালারে হবে, আর 2 কালারে হবে, আর 2 কালারে। আমি 2টো নিয়েছি, সবুজ আর বেগনি, শুধুই উল্টো উল্টো। আমি বলে দেখাচ্ছি, আমি চারটে পাটে পাটে এই ডিজাইনটা তৈরি হবে। প্রথম পাটে আপনাদের আমি দেখাচ্ছি, উল্টো দিকে সবই উল্টো। ধারগুলো যাতে ভালো থাকে ওই জন্য করা। দেখুন, আমার এই 4 কাঠি হয়ে গেছে সবুজ। এইবার আমি বেগনিটা লাগাবো, 4 কাঠি 4 কাঠি করে হবে। পিছন থেকে উল্টে লাগাতে হবে কালারটা। চার কাঠি সবুজ আর 4 কাঠি বেগুনি। আমি একটুখানি করে এসে আপনাদের দেখাচ্ছি, 4 কাঠি সবুজ হবে আর 4 কাঠি বেগুনি হবে, 4 কাঠি সবুজ হবে, 4 কাঠি বেগুনি হবে। একটুখানি করে এসে আমি দেখাচ্ছি, দেখুন 4 কাঠা সবুজ, 4 কাঠা বেগুনি, 4 কাঠা সবুজ, 4 কাঠা বেগুনি, এইভাবেই হবে। আমি করে এসে খানিকটা আপনাদের দেখাচ্ছি। এই তো আমার হয়ে গেছে, বেগুনি কালার দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7টা করতে হবে। আর এইটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবই 4 কাঠা করে, এদিকে 2 কাঠা ওদিকে 2 কাঠা, 4 কাঠা। এবার দেখুন, আমি ঘর মেরে দিচ্ছি, এটা ঘর মেরে দিতে হবে, 2টোকে 1টা করে, যেমন আমরা মারি। খুব টাইট করেও নয়, খুব আলগা করেও নয়, মোটামুটি ধরনের মারতে হবে।
দেখুন আমার ঘর মারা হয়ে গেছে, এইবার দেখবেন যে দিকটা ভালো আছে সেদিকটা রেখে অপর দিক থেকে আপনাদের ঘর তুলতে হবে। এক একটা রো থেকে এক একটা বর্ডার, এই যে সবুজ থেকে দুটো, বেগনা থেকে দুটো, সব দুটো 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 করে তুলতে হবে। আর মাঝে যে বেগনা থাকবে এক দুই তিন এদিকে এক দুই তিন, এই মাঝেরটা থেকে আপনাকে তিনটে করে তুলতে হবে। আমি দেখাচ্ছি, এদিকে এদিকটা ঘর তোলা, এদিক থেকেই নিচ্ছি আমি। সবুজ থেকে দুটো, আবার বেগনে থেকেও দুটো, আবার এই সবুজ থেকে দুটো, প্রতি কালার থেকে দুটো দুটো করে বর্ডার থেকে। দেখুন দেখলে এক দুই তিন এদিকে এক দুই তিন এদিকে, এই মাঝখানেরটা থেকে শুদ্ধ তিনটে ঘর তুলতে হবে। এক দুই আর এই তিন, তারপর সব থেকে আবার দুটো দুটো করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, সব দুটো করে পনেরো দুগুণে তিরিশটা ঘর, আর মাঝখানে একটা বেশি তিনটে তুলেছিলাম, আমার একত্রিশটা ঘর হয়েছে। সব শুধু একত্রিশটা ঘর আপনাকে করতে হবে। দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ। এবার পেছনটা যেমন উল্টো বোনা হয় তেমনি উল্টো বুনে আসতে হবে। আমি পিছনটা উল্টো বুনে এসে আপনাদের সামনেটা দেখাচ্ছি ডিজাইনটা কীভাবে করতে হবে। এই একত্রিশটা ঘরের মধ্যে প্রথমে আমাকে চোদ্দটা বুনতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, সবই উল্টো উল্টো হবে। এদিকে চোদ্দ আর এদিকে চোদ্দ, দুই চার ছয় আট দশ বারো চোদ্দ তিনটে, এই যে মাঝখানে তিনটে ঘরকে একসাথে করে প্রতি সোজা কাঁটা এই একসাথে করে একটা করে দিতে হবে। দিয়ে আবার যেমন চোদ্দটা উল্টো উল্টো হবে, প্রতি সোজা দিকে তিনটেকে মাঝখানে তিনটে ঘরকে একটা করে নিতে হবে, আর উল্টো দিকেরটা এই যে উল্টো বুনতে হবে। আমি উল্টোটা আবার বুনে এসে দেখাচ্ছি, প্রতিবারে উল্টোগুলো উল্টোই সব হবে উল্টো কাটিতে। দেখুন এরপরে চোদ্দটা করেছিলাম, এবার তেরোটা করব, একটা করে ঘর প্রতিবারে বারে কমে আসবে। তেরোটা করবো, আগে চোদ্দটা করেছি, দুই চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, একটা করে যেহেতু ঘর কমছে এদিকেও দেখুন তিন ছয় নয় দশ এগারো বারো তেরো, এই যে তিনটে ঘর, এই তিনটেকে আবার আমি একসাথে একসাথে একটা করে নিলাম। আমি আবার যেমন উল্টো উল্টো করছি, উল্টোটা উল্টো হবে আর পেছন কাটাটা পেছন কাটা হবে। এই দেখুন পিছন থেকে আবার কালারটা আমি চেঞ্জ করছি চারকাঠি করে, যেহেতু উল্টোতে ঠিক আছে। আমি এবার তাহলে এই কালার দিয়ে উল্টোটা করে আসছি, এসে সামনে দেখাবো আপনাদের। এই যে তেরোটা করেছিলাম প্রথম কাটা, এবার দেখুন বারোটা করবো, পাঁচ ছয় সাত আট
নয় দশ এগারো বারো, এদিকে বারোটা দুই চার ছয় আট দশ বারো, মাঝখানে তিনটে, এই তিনটেকে একসাথে করে দেবে। আবার যেরকম উঠতে হয় উঠতে হবে। এবার বারোটা হয়েছে, তারপরে এগারোটা, তারপরে দশটা, তারপরে নটা, তারপরে আটটা, সাতটা, এইভাবেই প্রতি সামনে কাটায় মাঝখানটা তিনটে করে একটা হবে, করে করে প্রতিবারে এই দুটো করে ঘর কমবে, এদিকে একটা ওদিকে একটা, মানে তিনটে করে মাঝখানে যেহেতু একটা করা হচ্ছে, প্রতিবারই আপনার ঘর কমতে কমতে প্রতি সোজা কাটায় কিন্তু। আর এইটা চার কাটা করে, এইটা চার কাটা করেছি, এইটা চার কাটা, তাহলে আমি একটুখানি করে এসে আপনাদের দেখাচ্ছি আমার হয়েছে। এইটা দুটো বর্ডার দিয়েছি, একটা দুটো, তারপরে যেটুকু আছে সবুজ হচ্ছে। দেখুন আবার আমি এক দুই তিন, তিনটে বুনলাম, দেখি এক দুই তিন, এদিকে তিনটে আর ওই মাঝখানে আমি তিনটেকে একটা করে নিলাম, আবার এদিকে তিনটে, চোদ্দটা থেকে একটা একটা করে কমতে থাকবে। এবার আমি দুটো করলাম, এদিকে দুটো এদিকে দুটো, মাঝখানে তিনটেকে আমি একটা করে নিলাম, আবার একটা করলাম, এই যে তিন থেকে একটা করে নিলাম, আমার এই অবশিষ্ট কিন্তু তিনটে রইল, এটাও কমাতে হবে। লাস্টে আমি এই তিন থেকে এই যে একটা করে দিলাম, দেখে দেখো এইরকম ওকে চারটে পাঠ করতে হবে। আমার একটা পাঠ করে আপনাদের দেখতে দিলাম, আর বাদবাকিটা করে এসে আমি আমাদের দেখাবো। দেখুন বন্ধুরা আমার চারটে পার্ট এই যে হয়ে গেছে, চারটে পার্ট দিয়ে একটা ম্যাট তৈরি হবে, এই যে চারটে আমি বুনিয়েছি, এই দেখুন এরকম হবে মুখোমুখি, এই যে আর এইটা হবে এরম, এই যে একটার সঙ্গে একটা সেলাই হবে, এইটার সঙ্গে এইটা, এইটার সাথে এইটা, আর এইটার সাথে এইটা, এরকম একটা এই যে সেলাই যাবে, এর সবই এই যাবে। আমি একটা করে আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি সেলাই, এই যে দুটোকে, এই দুটোকে নিয়ে একটা জুড়তে হবে, এই যে উল্টো করে নিতে হবে, উল্টো করে নেওয়ার পর এই যে মুখ থেকে এরকম করে সেলাই করতে হবে, একটার সঙ্গে একটা সেলাই করে দেখাতে হবে, জুড়তে হবে। হয়ে গেছে, আপনাদের এইটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এ দেখুন এই পাটটা আমি সেলাই করে এসে আপনাদের দেখাচ্ছি,
বাদাম ঠিক যেন মুখোমুখি হয়, সেম করে নিয়ে দেখুন একটার সময় একটা জুড়ে নিলাম, আবার এরপরে এইদিকে আমি এইটা, এরপরে এইটা জুড়বো, তারপরে আবার এইটা জুড়বো, করে এইটা জয়েন্ট করবো। আমি এগুলো জুড়ে এসে আপনাদের দেখাচ্ছি। পাট এরকম জোড়া হয়ে গেছে, এইটা এরকম ফোল্ড করে দিতে হবে, দিয়ে এই যে এখান থেকে ঘর তুলেছিলাম যেগুলো থেকে সেইখান থেকে এইগুলো এরকম সেলাই করে দিতে হবে। এরকম করে একদম মিলিয়ে এই ফোল্ড হয়েছে, এই যেখান থেকে এখান থেকে ঘর তুলেছিলাম ওইখান থেকে এই যে সেলাই হতে হবে। আমি সেলাইটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই যে ধরে এর সাথে হেম টাইপের সেলাই, এর সাথে সাথে জয়েন্ট করতে হবে। এরকম করে জয়েন্ট করতে আমি এই জয়েন্টটা এরকম পুরো করে এসে আপনাদের আমি দেখাচ্ছি। আমার এটা জয়েন্ট করে দিয়েছি, জোড়া হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।